আমিন হত্যাকাণ্ড নিয়ে যা হচ্ছে রহস্যের জট খুলছেই না যেন। বাংলা ভিজিটার নিউজ। আমার বাসা থেকে চায়না গ্রিল রেস্টুরেন্টের দূরত্ব সর্বোচ্চ 700 গজ হবে। তাসফিয়া সবসময় গাড়িতে চড়তো বলে সুযোগ পেলে এসে হাঁটতে চাইতো। স্বল্প এই দূরত্বের জন্য তাসফিয়া সিএনজি অটোরিকশায় ওঠার কথা না। এই কথাগুলো বলেন তাসফিয়া আমিনের বাবা মোহাম্মদ আমিন। লাশ উদ্ধারের প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখনও তাসফিয়ার মৃত্যু রহস্যের কোনো কূলকিনারা হয়নি। রহস্যের সমাধান করতে মৃত্যুর আগে তার সর্বশেষ অবস্থান নিয়ে চলছে বিশ্লেষণ। সন্ধ্যের তীর ঘুরপাক খাচ্ছে তার বন্ধু আদনানকে ঘিরে। তাসফিয়াকে পতেঙ্গা নিয়ে যেতে পরিকল্পিতভাবে সিএনজি অটোরিকশা ভাড়া করা হয়েছিল কিনা তদন্ত সংশ্লিষ্ট অনেকেই এই প্রশ্ন তুলেছেন। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, চায়না গ্রিল রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি তাসফিয়া বের হয়ে আগে থেকে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা একটা সিএনজি অটোরিকশায় ওঠে। ওঠার আগে তাকে অটোরিকশার ড্রাইভারের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। অন্যদিকে আদনানকে দেখা গেছে সে সিএনজি অটোরিকশায় ওঠার আগে ড্রাইভারের সঙ্গে কথা বলছে। তাসফিয়ার মৃত্যুর ঘটনায় আদনানসহ 6 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তাসফিয়ার বাবা। ওই মামলার আইনজীবী অ্যাডভোকেট চন্দন দাস তিনি বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের আরও 2-1 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলে ঘটনার রহস্য উন্মোচন হতো। তিনি আরও বলেন, চায়না গ্রিল থেকে বাসায় যাওয়ার জন্য তাসফিয়ার সিএনজি অটোরিকশায় ভাড়া করাটা রহস্যজনক। সে চাইলেই হেঁটে অথবা রিক্সায় যেতে পারত, অথবা আদনানের বাসা যেহেতু একই দিকে সেহেতু আদনান চাইলেও একই সিএনজিতে করে তাকে নামিয়ে দিতে পারত। এই ঘটনায় পুলিশ বুধবার 2 মে রাতে তাসফিয়ার ছেলে বন্ধু আদনানকে আটক করে। পরে বৃহস্পতিবার 3 মে দুপুরে এই ঘটনায় তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন আদনানসহ 6 জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করলেও ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। মামলার অন্য আসামিরা হলো সুহেল 17, শওকত মিরাজ 17, আসিফ মিজান 17, ইমতিয়াজ ইকরাম 17, সুলতান 24, ফিরোজ 30। মামলা দায়েরের পর গত 6 দিনে পুলিশ এই 5 আসামির একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার তদন্তে পুলিশের উল্লেখযোগ্য কোনো সফলতাও নেই। এখন পর্যন্ত ঘটনার কোনো কোল উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তে অনেক অগ্রগতি থাকলেও ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে ব্যাঘাত ঘটতে পারে এই আশঙ্কায় তারা এখনও কিছু প্রকাশ করতে চাচ্ছে না। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার কর্ণফুলী জোনের জাহিদুল ইসলাম আমাদের জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। তাদের মোবাইলগুলো বন্ধ, মোবাইল ট্র্যাক করে এগোতে হচ্ছে, তাই হয়তো একটু সময় লাগছে। এগুলোর পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে সবগুলো বাছাই করে এগোতে হচ্ছে। তিনি আরও বলেন, একটা হত্যাকাণ্ড ঘটলে সেখানে অনেকগুলো কারণ থাকতে পারে। সবগুলো বিষয় অনুসন্ধান করার পর যতক্ষণ না আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখন একটা কথা বলে দেব, কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট অথবা কেমিক্যাল অ্যানালাইসিস আসলো ভিন্ন কথা, তখন কী হবে? সব রিপোর্ট হাতে পেতে 2-10 দিন সময় লেগে যায়। এসব রিপোর্টের সঙ্গে যদি আমাদের তদন্ত রিপোর্ট মিলে যায় তখন আমরা একটা ঘটনার রহস্য রিভিল করি। আমাদের তো 5-10 দিন সময় দিতে হবে। জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের স্পর্শকাতর মামলার ক্ষেত্রে একটু সময় লাগে। সাগরণী হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচিত হয়নি। সেখানে এই ঘটনায় তো মাত্র 6 দিন পার হলো, তবে আমাদের এত বেশি সময় লাগবে না। আমরা আশা করছি 8-10 দিনের মধ্যেই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো।